বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। হ্যাঁ, তো আজকে আমি বানাতে চলেছি আলুর একটি মজাদার চটপটা রেসিপি। তো সেটা আমি কিরকম করে বানাবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। তো আমি আলুটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপরে আলুটাকে বানানোর জন্য আর কি কি পদ্ধতি লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শসা কুচি আছে, এখানে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ছোলা সেদ্ধ, এটা হচ্ছে জিরে অ্যান্ড ধনের গুঁড়ো, এটা হচ্ছে ধনে পাতা কুচি। তারপর এখানে আছে তেঁতুলের জল। হ্যাঁ, আর তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আলুটাকে আমি ছোট একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে শসা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধনে পাতা কুচিটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি কালো নুনটাকে দিয়ে দিচ্ছি, যেটাকে বিট নুন বলে সেটাকে দিচ্ছি। এবার আমি দেব তেঁতুলের টক। তারপর আমরা এই যে আমচুরটাকে দিয়ে দিচ্ছি। আমচুর দিয়ে মেখে দেখবেন, খুব ভালো লাগে খেতে, এটা খুব টেস্টি হয়। যদি আমচুর না থাকে তো আপনারা চাট মশলাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে কিছুটা ঝাল চানাচুর দিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য আমরা ঝাল চানাচুর দিচ্ছি। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মাখবো। দেখুন বন্ধুরা, আমার আলু কাবলিটা তৈরি হয়ে গেছে। দেখে তো খুব লোভ লাগছে, খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে। তো বন্ধুরা, এর ওপর থেকে আমি একটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি, এতে কি জিনিসটা দেখতে একটু ভালো লাগবে তার জন্য। তো আমার আলু কাবলি বানানো রেডি হয়ে গেছে। তো আপনারা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
লাইক দেবেন আমার ভিডিওটাকে, যাতে আমি অনেক অনেক দূর পর্যন্ত এগোতে পারি।